আসসালামু আলাইকুম, আশরাফ এগ্রো বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা আসছি মহাদেবপুর উপজেলার একটি পুকুরে, এটি নওগাঁয় অবস্থিত, এবং এই পুকুরে আপনার রাইস ব্র্যান দিয়ে মাছ চাষ করা হয়। আপনিও চাইলে এভাবে রাইস ব্র্যান দিয়ে মাছ চাষ করতে পারেন, এবং এই রাইস ব্র্যানটা কীভাবে আপনি বল বাড়াবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। অর্থাৎ প্রথমে রাইস ব্র্যানগুলো একটি জায়গায় জড়ো করবেন, তারপরে পা দিয়ে দুমড়ে মুচড়ে একদম মাটির মতো শক্ত করে নেবেন, তারপরে এরকম করে বল তৈরি করে জায়গায় জায়গায় আপনার হচ্ছে ছিটিয়ে দিবেন। এতে কি হবে, রাইস ব্র্যান যদি সরাসরি ছিটিয়ে দেন তাহলে কিন্তু পুকুর জুড়ে বিস্তৃত হয়ে যাবে, মাছ খাইতে বিরক্ত ফিল করবে এবং সেগুলো নষ্ট হবে। কিন্তু এরকম করে বল করে তৈরি করে দিলে বলটা যখন আপনি পুকুরে ছুঁড়ে মারবেন তখন একটু একটু নির্দিষ্ট জায়গায় গিয়ে পড়বে এবং মাছ কিন্তু অনায়াসে সেই জায়গায় দলবদ্ধ হয়ে খেতে পারবে। এতে পানি নষ্ট কম হয় যেহেতু মাছগুলো প্রপারলিভাবে খাইতে পারতেছে। আর যদি আপনি সরাসরি রাইস ব্র্যানগুলো ছিটিয়ে দেন তাহলে কিন্তু সেই সমস্যা হচ্ছে না। এখানে দেখেন অনেক সুন্দর করে কিন্তু বলগুলো তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং বলগুলো তারা দুজনে কিন্তু এরকমভাবে তৈরি করে নিয়েছেন। আর আপনি আমি যদি ঘরোয়া পরিবেশে বা বাণিজ্যিকভাবে যদি রাইস ব্র্যান দিয়ে মাছ চাষ করি তাহলে কিন্তু একটা অর্গানিক ফ্লেভার চলে আসবে। অর্গানিকটি হচ্ছে এখানে কোনো প্রকার আপনার পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত কোনো কিছু ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ প্রাকৃতিক খাবার তৈরিতে আপনার ব্যবহৃত হয়েছে। আর এ ধরনের মাছ কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং হেলদি হয়, অর্থাৎ এই মাছের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এই মাছগুলো খেলে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকার মেডিসিন দিয়ে তৈরি করে যদি খাবারগুলো প্রয়োগ করা হয় সেগুলো কিন্তু একটু হলেও মানে হাইব্রিড ভাব থাকে, অর্থাৎ মাছগুলো খেতে স্বাদ কম লাগে যদিও গ্রোথ বেশি। তো আপনি আমি বা আমরা যদি চাই যেভাবে স্বল্প খরচে নিজে হাতে ফিড তৈরি করে মাছকে যদি বাণিজ্যিকভাবে চাষ করতে পারি তাহলে কিন্তু লাভবান হওয়া সম্ভব। দেখেন এখানে কীভাবে মানে তারা কষ্ট করে খাবারগুলো তৈরি করতেছে, দেখেন পা দিয়ে সুন্দর করে আগে গুটিয়ে নিচ্ছেন। তো এইভাবে কিন্তু আমি আপনিও তৈরি করে খাবারটা খাওয়াতে পারি। আর রাইস ব্র্যান দিয়ে আগেও আমি অনেক কয়েকটা ভিডিও দিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটিটা অনেক বেশি পাইছি, তো অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারবো এবং পারি। যদি মাছের কোনো সমস্যা হয় কীভাবে সমাধান করবেন সে বিষয়ে হলে প্রয়োজনে লাইভে এসে আপনাদেরকে বলবো, এই জন্য পুরোপুরি ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সহযোগিতা করবেন এবং প্রশ্ন করবেন। আপনার প্রশ্নের মাধ্যমেই আরও ভালো কিছু করা সম্ভব। তো অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।